আসসালামু আলাইকুম দর্শক, পিসিটিভিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকদিন পর আবারও গরুর প্রতিবেদন দেওয়ার জন্য একটি খামারে এসেছি। খামারটির অবস্থান ঠাকুরগাঁও সদর উপজেলার 10 নং জামালপুর ইউনিয়নের মরিচপাড়া গ্রামে। এটি শিবগঞ্জ বাজার থেকে আধা কিলোমিটার উত্তরে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি গরু। তো আমরা এই খামারের কর্ণধারের সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো গরু বিক্রি করবেন? জি। কোন কোন গরুগুলো? গরু তো আমরা বেশ কয়েকটা দেখতেছি, সবগুলো বিক্রি করবেন নাকি? না, সবগুলো বিক্রি করবো না, এখানে একটা গাভীন গরু বিক্রি করবো। একটু ওই সাইডে যান, গরু ওই সাইডে যান। আর এইটা এটা বিক্রি করবেন? হ্যাঁ, এটা বিক্রি করব। এটা দুধ বর্তমানে 11-12 লিটার। হ্যাঁ, বয়স 8 দাঁত। বাছুর বাচ্চা কোনটা? বাচ্চা হচ্ছে আপনার এই যে পাশে, এই যে বাছুর বাচ্চা বাচ্চা হচ্ছে বাছি, বকনা বাচ্চা, যেটা বকনা বলে। আপনারা বকনা বলেন, কেউ বকনা বলে, আমরা বলি বাছি। ওর মায়ের মতোই? হ্যাঁ, ওর মায়ের মতো, সেম ওর মায়ের মতো। হ্যাঁ, আর আর কোনগুলো? আর এই যে এটা 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 বিক্রি করবো, এই যে এই গরুটা বিক্রি করবো। এটার বয়স? এটার বয়স ওই এটারও বয়স 8 দাঁত। এটারও বয়স 8 দাঁত। এটার দুধ কেমন? এটা আপাতত আমরা 13-14 ছেঁকতেছি। ওলানে তো রোজ দেখা যাচ্ছে। ওটা বাছুরের বয়স মাত্র 5-6-7 দিন 6 দিন, এই জন্য একটু রস হবেই। আর ওটা 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 সারা যাবে, রসটা থাকবে না। আচ্ছা, এটার বয়স 8 দাঁত? 8 দাঁত। আর আর কোনটা? আর এটার দুধ আমাদেরকে বলছে 20-22 লিটার, তো আবহাওয়া তো 13-14 লিটার হচ্ছে, তবে আশা করি 20-22 লিটার হবে। কেবল তো মাত্র 6 দিন হলো বাছুর বাচ্চা হওয়ার। ওলানো বেশ বড় দেখা যাচ্ছে, ওলানোর জায়গা। হ্যাঁ, ওলান বিরাট অনেক বড় হতে পারে, হতে পারে ইনশাল্লাহ। গরুর দুধ তো খাওয়ার উপরে, গরুর হলো যেমন খাবে তেমন দিবে। গরুর দুধ খাওয়ার উপর, যত গরুকে খাওয়াবেন তত গরুর দুধ বাড়বে। এই দুইটাই বিক্রি করবেন নাকি? জি জি। না, আর 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 কোনটা? আর ওই যে গাভীন গরু একটা বিক্রি করব। এটা? হ্যাঁ, এটা 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 সাদা সাদা আর সীমিত কালা। এই গরুটা তো বেশ বড় গরু। হ্যাঁ, অনেক বড় এবং ভালো জাতের গরু। এটা আমার নাতির কাছ থেকে নেওয়া। হ্যাঁ, ওরা 22-23 লিটার দুধ ছেঁকছে। হ্যাঁ, গত ফরানে, গত বিয়ানে, এবারও আল্লাহ দিলে হয়তো 2-3 কেজি আরও বেশি হতে পারে। আচ্ছা, এটার আচ্ছা এটার বাচ্চা হওয়ার সময় কতদিন আছে আর? এটা আমাদেরকে যে কার্ডটা দিছে না, তো ওই বাচ্চা হওয়ার সময় বেশি দিন নাই, আর 15-16 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। ও, মানে কার্ড দেখে শিওর বলতে পারবেন? এমনি শিওর বলতে পারতেছেন না? নিশ্চিত বলতে পারবেন না, কার্ড কার্ড হিসাবে আমরা আমি বলতে পারতেছি 15-16 দিনের মধ্যে বাচ্চা নামে যাবে। শিওর বলা যায় না, হয়তো কয়েক দুই চার দিন হয়তো আগে হতে পারে, দুই চার দিন লেটও হতে পারে। ওলান অনেকটা নেমে গেছে, ওলান অনেকটা নেমে গেছে, দেখেন ওলানটাও দেখেন। আচ্ছা, তাহলে দাম কোনটার কত রাখছেন? দাম এখন এই যে এটা যেটা প্রথমে দেখাইলাম, এটা গরুর খুব ভালো জাতের গরু, এটাও যদিও একটু বেটে সাইজ, খুব ভালো জাতের গরু। এটারও ওলান, এটারও ওলান খুব ভালো। হ্যাঁ, এটার দাম রাখিছি আমরা ফিক্সড দাম 1,60,000। আচ্ছা, আর এদিকে দামের বিষয়ে আপনাদেরকে বলে দিলাম। আর এই যেটা আপনাকে বললাম যে 20-21 লিটার হবে, 20-21-22 লিটার, আবারও তো আমরা 13-14 ছেঁকতেছি, এটার দাম আমরা রাখছি 2,50,000, 2,50,000। এটা এটা কি ফিক্সড নাকি দরদাম করা যাবে? না, তারপরেও আলোচনা সাপেক্ষে হবে। আচ্ছা আচ্ছা, এটার বাচ্চা তো দেখলাম না, বাচ্চা কোনটা? ও, বাচ্চা, এটার বাচ্চা দেখেন, এই যে বাচ্চা, ওর মায়ের মতো বাচ্চা এবং বাছি, বকনা বাচ্চা। ও আচ্ছা, বকনা বাচ্চা, খুব ভালো বাচ্চা, খুব ভালো জাতের বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এই যে বকনা।
আচ্ছা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা গরুগুলোর জাত কি, এই যে এটা কি জাত? জাতের জাতের বেলায় যদি আপনারা জানতে চান, এটা হচ্ছে আপনার ফ্রিজেন্ট 100 না হলেও 80% ফ্রিজেন্ট, এই গাভিনটা গাভিনটা। হ্যাঁ, আর এটা, আর এটা হচ্ছে আপনার ওই মানে ফ্রিজেন্টই, তবে সাহিওয়াল মিক্স আছে আর কি, লাল তো রেড ফ্রিজেন্ট মনে হয়। হ্যাঁ রেড ফ্রিজেন্ট বলে এটাকে, রেড ফ্রিজেন্ট। আচ্ছা একটু লাল এইটা, আর এটা তো ফ্রিজেন্টই, তবে এটা ফ্রিজেন্টই বলবে, এটা ওই যে ফ্রিজেন্ট মানে ক্রস আর কি, ফ্রিজেন্টের সাথে হতে পারে বা সাইওয়াল হতে পারে। হ্যাঁ ফ্রিজেন্ট একটু ক্রস হতে পারে আর কি, তবে কালা সাদা মিশল মিশল মিক্স আছে। আর বাচ্চাগুলো তো মা যেমন বাচ্চাও তেমন, মা যেমন বাচ্চা তেমন, বাচ্চা খুব সুন্দর। আর ওইটা তো না, আচ্ছা ঠিক আছে। তো দর্শক আপনারা দেখলেন, তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারেন। তো আজকের আজকের মতো এই পর্যন্তই, দর্শক সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।